আপনি একটা লেগা রিটার্ন করছেন, যেখানে লেগা আছে আপনি একটু কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে অব্যাহতি দেন, মানে মমতা ব্যানার্জিকে ছুটি দিয়ে, সে বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমি আমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সময় কম ছিল, আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম না, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। ব্যক্তিগত কারণে আমি অনেকদিন, আপনারাই দেখছেন, আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো সব ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না। তো পদ আঁকড়ে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন, বলে পদ আঁকড়ে রেখেছে কিন্তু দলের জন্য কোনো কাজ করে না, কোনো কিছুতে দেখা যায় না। আমি তো আমার মনে হয়েছে যেহেতু আমি কাজ করতে পারছি না, সেই জন্য আমার রেজিগনেশন দেওয়াই উচিত, সেই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। আজকে একটু এখন থেকে আধা ঘন্টা আগে না, মাত্র আমি পাঠিয়েছি। মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তাই এটা তো একটা সম্মান, কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে পারিনি। আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা, সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি। না, আমি কাজ করতে পারবো, আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে, সবগুলি মিলিয়েই তো আমি সিদ্ধান্ত নিয়েছি। পদ ধরে রাখার কোনো কারণ নেই কাজ না করলে, ওটা সব দিক থেকে আমি সমালোচিত হব যদি আমি দল কাজ করবো না অথচ পদ ধরে রাখলাম। না না, নির্বাচনের রেজাল্টে কি প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এক সময় চরম বিপর্যয় ঘটেছিল ইলেকশনে, 27 মাসের মাথায় তো সেই ইন্দিরা গান্ধী আবার ভারতবর্ষের 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে। বিপ্লবের যে কংগ্রেস এর আগের ইলেকশনে 1.78% ছিল, আজকে এই ইলেকশনে 3 জন জিতে এসেছে, অন্যরাও লড়াই করেছে। সুতরাং রাজনীতিতে কখনো বিপর্য হলেও রাজনীতিতে তো হার জিত আছেই, রেজাল্ট খারাপ হয় সেটা সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। খারাপ হলে যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করবে। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন। আমার বাড়িতে সবাই খুব পূজনশীল, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল।